তো কেমন আছো বন্ধুরা? তো আপনাদের আবার স্বাগত তোমাদেরই চ্যানেল দ্য ট্রাভেলার মাঙ্কি। আমি অভিনব, আমি আপনাদের জন্য নানান ধরনের ট্রাভেলিং ভিডিও সবসময় নিয়ে আসি। আর আজ স্পেসিফিক্যালি আজকে কথা বলবো মেঘালয় ট্যুর সম্পর্কে, যেই ভিডিওগুলো আপনারা এতদিন ধরে দেখছিলেন এবং বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করছিলেন যে মেঘালয়ের আইটিনারিটা কি ছিল, কত খরচ হয়েছে, রোড সেফটির ব্যাপারটা বলো, বাইক নিয়ে যাচ্ছি, পিলিয়ার নিয়ে যাওয়া যাবে কি না, আর সব থেকে ইম্পর্টেন্ট কোভিড আপডেটস, কিভাবে কোভিড টেস্ট হয়, কি কি ডকুমেন্টস দরকার হয়, সবই আপনারা জানতে চেয়েছেন। আর আজকে এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর আমি দেব। চলো স্টার্ট করা যাক, বারবার পিছলে যাচ্ছি। যাই হোক, তো প্রথম যেটা সবার প্রশ্ন ছিল, একটা প্রশ্ন সবারই ছিল, আমি আপডেট দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে যে আমাদের কোভিড হয়েছে। তো সবাই জানতে চেয়েছিল যে মেঘালয় ট্যুরে এমন কি হলো যে তারপরে আমাদের কোভিড হয়ে গেল। আমরা কি ওখানে গিয়ে কোভিডের খপ্পরে পড়েছিলাম মেঘালয়, এখন মেঘালয় গেলে কি আমাদের কোভিড হয়ে যাবে, সবাই এটা জানতে চাইছিল। আমি এই প্রশ্নের উত্তর একদম শেষে দেব যে আমরা কিভাবে কোভিড পজিটিভ হলাম এবং কিভাবে সেটার থেকে আমরা বের হলাম। তো এখন স্টার্ট করছি মেঘালয়ের আইটিনারি দিয়ে। তো প্রথমেই যারা কলকাতা থেকে আসছেন তারা আপ টু শিলিগুড়ি পর্যন্ত আপনাদের আসতেই হবে। তো আমি স্টার্ট করেছিলাম শিলিগুড়ির থেকে। তো শিলিগুড়ি টু গুয়াহাটি, দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট ডে। তো আমরা কী কী করেছিলাম, আমরা অলমোস্ট 400 কিলোমিটার জার্নি করেছিলাম। এবং আপনারা জানেন যে আমি কোনো সুপার বাইক নিয়ে জার্নি করিনি, আমি করেছিলাম পালসার 125 সিসি ইঞ্জিন নিয়ে উইথ পিলিয়ন উইথ মাই বেটার হাফ অবজা, এবং আমাদের সাথে দুটো ভারী ভারী ব্যাগ ছিল সমস্ত কিছু নিয়ে। পালসার 125 অসম সার্ভিস দিয়েছে আমাদের, পুরো রোড ট্রিপে কখনো মনে হয়নি যে এই গাড়িটা আমাদের সাথে বিট্রে করছে, হ্যাটস অফ টু বাজাজ। তো গুয়াহাটি পর্যন্ত 400 কিলোমিটার আমরা 2 থেকে 3টে ব্রেক নিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে প্রত্যেক 100 কিলোমিটারে গাড়িটাকে একটু একটু রেস্ট দিতে হয়। তাছাড়া তা সত্ত্বেও লাইক ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো তো সবই করতে হয়। তো শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত আপনারা একদিনেই টেনে দিতে পারেন, সকাল সকাল বাড়ির থেকে বেরোন, একটু ভোর ভোর বেরোন, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, বাইক চালাতে ফ্যান্টাস্টিক লাগবে। রাস্তায় প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, মানে আপনারা যদি একটু বেশি বাজেট থাকে তবে বস সেরকম দোকান পাবে, আর যদি আমার মতো আপনারা রোড সাইড দোকান এনজয় করতে ভালোবাসেন রোড ট্রিপে, আপনাদের জন্য তো জান্নাত বস। আপনারা ওয়েস্ট বেঙ্গলও এনজয় করতে পারেন, রুটি কিংবা ব্রেড পাউরুটি সকালবেলা এনজয় করতে পারেন, কিংবা আপনারা যদি কুচবিহার থেকে এগিয়ে যান, যে আসাম গেটটা পার হবেন, অমনি আপনারা আসাম ফুডসও ট্রাই করা শুরু করতে পারেন। তো এটা ছিল প্রথম দিন। আমরা তারপরে আমাদের পৌঁছতে মোটামুটি 6:30 বেজে গেছিল, সন্ধে 6:30। আমরা একটু স্ট্রেচ নিয়ে গাড়ি চালিয়েছিলাম, আমি জোরে গাড়ি চালাতে পছন্দ করি না, আমি আস্তে আস্তে চারপাশটা দেখে এনজয় করে লোকের সাথে কথা বলে চালাতে ভালোবাসি, তাতে ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে পুরো কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়। তো এভাবেই আমরা পৌঁছে যাই গুয়াহাটিতে। গুয়াহাটিতে আমরা একটা হোটেলে থাকি, হোটেলের ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমরা সম্ভবত জিঞ্জার হোটেলটি নিয়েছিলাম সেদিন রাত্রে, ওখানেই আমরা ডিনার করি, করে ঘুমিয়ে যাই, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আপনারা জানেই 125 সিসি ইঞ্জিন যদি এতক্ষণ স্ট্রেচে চালানো হয়, পেছনের অবস্থা বস। নাও ডে টু। তো ডে টু অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা স্টার্ট হয়, আমরা গুয়াহাটির থেকে স্টার্ট করি আপ টু শিলং যাওয়ার জন্য। তো এই গুয়াহাটি থেকে শিলং যাওয়ার মাঝখানে পড়বে কোভিড টেস্ট সেন্টার। তো আপনাদের যদি অলরেডি কোভিড টেস্টের সার্টিফিকেট থাকে, দ্যাট ইজ দ্য নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট, ইউ আর গুড টু গো। আপনারা ওখানে যান, জাস্ট আপনাদের আইডিটা শো করুন, আপনাদের রিপোর্টটা শো করুন, ব্যাস দে উইল গিভ ইউ দ্য পারমিট। সেটাকে খুব সাবধানে রাখবেন, কারণ অনেক জায়গায় অনেক হোটেল রেস্টুরেন্ট ঘোরার জায়গাতে সেটা আপনাদের কাছ থেকে দেখতে চাইতে পারে। এই কোভিড টেস্টিং বাদ দিয়েও এই যে জার্নিটা আপনারা করবেন ফ্রম গুয়াহাটি টু শিলং, এটি পুরো সেনিক একটা ভিউ, আপনাদের সবসময় আপনাদের সাথে থাকবে, দুদিকে সুন্দর পাহাড় ঝর্ণা,
আর মেঘালয়ের মানুষ অবশ্যই ওখানে দাঁড়াবেন, লোকাল লোকের সাথে কথা বলবেন, খাওয়া দাওয়া করবেন, জার্নিটা এনজয় করে 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 শিলং পর্যন্ত পৌঁছবেন, কোনো অসুবিধা হবে না। শিলংয়ে সেদিন আমরা মোটামুটি 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে যেটা আমরা করি সেটা হচ্ছে, প্রথমেই প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা প্রথমে লাঞ্চ করি। এক খুব সুন্দর একটা হোটেলে আমরা সেদিন স্টে করেছিলাম। শিলংয়ের হোটেলের ডিটেলসও ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব। আর শিলংয়ে সেদিন আমরা গিয়েছিলাম লেক, শিলং লেক ভিজিট করার জন্য। নাও গেট স্ট্রেট টু ডে 3, যেখানে অ্যাকচুয়ালি আমরা শিলং থেকে চেরাপুঞ্জি জার্নিটা করেছিলাম। আর বস, এত সুন্দর রাস্তা, মাখনের মতো রোড। আমি ভাবতে পারিনি যে ওই রিমোট এরিয়াতেও এত সুন্দর রাস্তা হবে। শিলংয়ে অবশ্যই 4 লেনের পাহাড়ে 4 লেনের রাস্তা আমরা অবশ্যই এনজয় করেছিলাম, কিন্তু মেঘালয়ের একদম ইন্টেরিয়ার পার্ট যেটা শিলং থেকে চেরাপুঞ্জি, সেটা রাস্তা অবশ্যই 4 লেন নয়, সেটা রাস্তা জাস্ট 2 লেন আর কিছু কিছু সময় খুবই একটা সরু রাস্তা। কিন্তু রাস্তার কন্ডিশন, ওয়েদার, বস, আপনাদের বাইক রাইডিং এর প্রেমটা আরো একবার বাড়িয়ে দেবে। তো সেদিন চেরাপুঞ্জি জাস্ট আমরা চোখের নিমেষেই পৌঁছে যাই। এবং সব থেকে বড় যে একটা কজে আমরা জার্নি করছিলাম, আমরা হোলির সময় জার্নি করছিলাম, তো আমরা কিছু রং সবার মধ্যে বিলিয়ে দিতে চেয়েছিলাম। তো সেই কারণে আমরা অনেকগুলো ক্রেয়ন্স নিয়ে গেছিলাম, এবং সেটা যখনই আমরা কোনো ছোট ছোট বাচ্চা দেখতাম তাদের হাতে সেই ক্রেয়ন্স গুলো দিতাম। তো প্রত্যেকটা রাইডেই আমরা চেষ্টা করি যে কিছু একটা কজ নিয়ে রাইডটা করার। তো নেক্সট রাইড যখনই আমি প্ল্যান করব আপনাদের আমি জানিয়ে দেবো কি কজে আমরা যাচ্ছি। আপনারা চাইলে সেই কজের সাথী হতে পারেন, আমাদের ডোনেট করতে পারেন, যাতে আমরা গিয়ে আরো রিমোট এরিয়াতে বাচ্চাদের হেল্প করতে পারি। যাই হোক, সেই ক্রেয়ন্স দিতে দিতে বিলি করতে করতে আমরা পৌঁছে যাই চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে প্রথমেই চেরাপুঞ্জি ঢোকার কিছুক্ষণ আগে আপনাদের পড়বে ম্যাকডগ ভিউ পয়েন্ট। ম্যাকডগ ভিউ পয়েন্টে বেশিক্ষণ ওয়েট করবেন না, কারণ ওরকম ভিউ পরেও আপনারা অনেক জায়গাতে দেখতে পারবেন। তো ম্যাকডগ ভিউ পয়েন্ট থেকে আমরা চলে যাই আমাদের হোটেলে, সেখানে আমরা চেক ইন করি। চেক ইন করার পরই আমরা বেরিয়ে যাই। আমি প্রথমেই তো আমার রাইডিং জ্যাকেট গুলো খুলে ফেলি, কারণ আমার একটু একটু গরম লাগছিল, আর একটা লোকাল সাইট সিন করতাম, সে কারণে আমি রাইডিং জ্যাকেটটা সেদিন আর কেয়ার করিনি পরার। আমি আর বাইক নিয়ে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়ি চেরাপুঞ্জি এক্সপ্লোর করার জন্য। নাও ডে 4, এটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভেঞ্চার আমার লাইফে, কারণ ডে 4-এ আমরা যেই তীর্ণা ভিলেজে, সেখানে ডাবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত ট্রেক করার জন্য, এবং সেখানেই আমরা হল্ট করি রাত্রিবেলা। এটা একটা অসাম জার্নি ছিল, আমি আমার লাইফে ওরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি। আমরা জাস্ট তীর্ণা ভিলেজ পর্যন্ত পৌঁছই, আমাদের বাইক নিয়েই পৌঁছই। আপনারা যারা ডাবল ডেকার রুট ব্রিজ ভিজিট করতে চান একবার সেই ভিডিওটা দেখে নেবেন। প্রত্যেকটি মেঘালয়ের সিরিজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মাফ করবেন কারণ বেশিরভাগ ভিডিও হিন্দিতে, কারণ তখন আমি হিন্দিতে ব্লগ করতাম, কিন্তু আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা পার করে বুঝতে পারবেন, এবং রাস্তাগুলো আপনারা দেখে আপনারা ক্যালকুলেট করতে পারবেন যে হ্যাঁ কিভাবে যেতে হবে, কি কি প্রিকশনারি মেজারমেন্ট নেওয়া উচিত। যাই হোক, তীর্ণা ভিলেজে পৌঁছই। তীর্ণা ভিলেজে প্রথমেই যেটা আমরা করি সেটা হচ্ছে বাইকটাকে পার্ক করি, ওভারনাইটের জন্য আমরা টাকা পয়সা দিয়ে দিই। আপনারা যারা বাইক নিয়ে যাচ্ছেন মেঘালয়ে, চেরাপুঞ্জি সবসময় বৃষ্টি হতে পারে, আপনারা জানেন চেরাপুঞ্জি বৃষ্টির জন্য বিখ্যাত, অবশ্যই বাইক কভার নিয়ে যাবেন। সারা রাত বাইক ফেলে রাখতে হয়, সারা রাত বৃষ্টি পড়ে, আপনারা জানেন আপনাদের প্রিয় বাইক, আপনারা আপনাদের অনেকের জন্যই আপনার বাইক আপনার প্রেমিকা, তো আপনি চাইবেন যে তাকে সব থেকে বেশি লাক্সারি দেওয়ার, ভালোবাসা দেওয়ার। তো আমি আমার বাইক যখন নিয়ে গেছিলাম তখন আমি কভার নেইনি, কারণ আমি জানতাম না, কারণ আমি ভুল করেছিলাম। তো সে কারণেই আমি চাই যে আপনারা সেই ভুল থেকে শিক্ষা নিন এবং একটা কভার অ্যাটলিস্ট আপনারা নিয়ে যান। তীর্ণা ভিলেজে আমরা প্রথমে একজন গাইড ঠিক করি এবং আমরা স্টার্ট করি ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক করার জন্য। তো ডাবল ডেকার রুট ব্রিজ নামাটা খুবই কষ্টকর একটা বিষয়, কিন্তু যখন আপনি দেখবেন যে বৃষ্টির মধ্যে আপনারা আস্তে 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 নেমে যাচ্ছেন, ধুনিকতা লেশ মাত্র নেই, এরকম একটা গ্রামের মধ্যে দিয়ে আপনারা যাবেন, সেখানে লোকের সাথে আপনাদের পরিচয় হবে, আপনাদের অসাম লাগবে সেই পুরো জার্নিটা। তারপর আমরা পৌঁছে যাই সেই ডাবল ডেকার রুট ব্রিজ, এতদিন যেটার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা দেখে সেদিন রাতে সেখানেই আমরা হল্ট করি। করে আমরা নেক্সট দিন
উপরে উঠে আসি এবং শুরু হয় আমাদের জার্নি টু ডাউকি। নাও ডাউকি পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা প্রচন্ড পরিমাণে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল, কারণ সেদিন পুরো ফগে ঢাকা ছিল। আমার মনে হচ্ছিল যে আমি পুরোপুরি একটা জুরাসিক ওয়ার্ল্ডের মতো জায়গায় চলে এসেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার। আপনারা ভিডিও অবশ্যই এখন সব চোখের সামনে দেখতে পাচ্ছেন। একটা বিভৎস অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল সেদিন ডাউকি অবধি। তো ডাউকিতে আমরা পৌঁছই, পৌঁছে আমাদের সেদিন আর কোন রকম এনার্জি ছিল না ডাউকি রিভারটাকে এক্সপ্লোর করা। সেদিন আমরা ওখানেই ঘুমিয়ে পড়ি এবং সারা রাত বৃষ্টি হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ নেক্সট দিন যখন আমরা সকালে উঠে ডাউকি যাই, গেস করুন কি হয়। ডাউকি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট রিভার ইন ইন্ডিয়া, কিন্তু সেদিন ইট ওয়াজ দ্য মোস্ট ডার্টিয়েস্ট রিভার ইন ইন্ডিয়া, বিকজ আগের দিন রাত্রিবেলা পুরোটাই বৃষ্টি হয়েছিল। তো মশাই, আপনারা যারা প্ল্যান করছেন ডাউকি যাবার, একবার ওয়েদার রিপোর্টটা চেক করে যাবেন। যদি প্রচন্ড বৃষ্টি থাকে পুরো জলটাই আপনারা ঘোলা দেখবেন, এক ফোঁটাও ক্লিয়ার দেখবেন না। হ্যাঁ, আমরা বোট রাইড নিয়েছিলাম, দারুণ লাগছিল, দুপাশে বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা আমাদের নৌকো নিয়ে যাচ্ছিলাম, অসম লাগছিল। কিন্তু যেটার জন্য ডাউকি যাওয়া, দ্য ক্লিনলিয়েস্ট ওয়াটার ইন ইন্ডিয়া, সেটাই আমাদের দেখা হলো না। কপাল, সব কপাল। ট্রাভেলিং 90% ইজ অ্যাবাউট লাক। তো জলদি নেক্সট সেগমেন্টে চলে আসি। তো নেক্সট সেগমেন্টে প্রথমেই আমি যার কথা বলবো সেটা হচ্ছে ফুড, কারণ আপনারা বাঙালি যারা আপনারা ঘুরতে ভালোবাসেন তারা আপনারা জানেন যে ফুড ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইন লাইফ। আমাদের খাবার আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, তাই তো? তো মেঘালয়াতে প্রথমে যেটা হতো, অনেক বছর আগে কোনো নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাঙালি রেস্টুরেন্ট ছিল না, সে কারণে আপনাদের যেতে হতো, মানে খুবই খাবার কষ্ট হতো, লোকাল ফুডস আপনাদের ট্রাই করতে হতো। যারা আপনারা লোকাল ফুডস ভালোবাসেন তাদের জন্য তো ইটস এ হেভেন, আপনারা ট্রাই করুন, বিকালবেলা বেরিয়ে যান, স্ট্রিট ফুডস অবভিয়াসলি অ্যাভেলেবেল, ট্রাই করুন, সেগুলো খান। কিন্তু যারা আপনারা নর্থ ইন্ডিয়ান স্টাইল ফুড খেতে চান কিংবা বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে থাকেন, তাদেরও এখন আর কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট ফুড জয়েন্টস আছে। আমরা স্পেসিফিক্যালি মেনশন করব জিভা গ্রিলস, যেটাতে একবার আপনারা লাঞ্চ করতে পারেন যখন আপনারা চেরাপুঞ্জিতে থাকবেন। খুব অসম একটা এক্সপিরিয়েন্স হবে, চারপাশের অ্যাম্বিয়েন্সটা, এরিয়াটা খুবই সুন্দর, খুবই সেনিক। তার মাঝখানে বসে আপনারা বিভিন্ন লোকাল ফুড আইটেম অর্ডার করতে পারেন, অথেন্টিক কুজিনস আপনারা অর্ডার করতে পারেন। আমার এটাই মনে হয়েছে যে মেঘালয়া ট্যুরিজমটা আরো বেশি করে উন্নত হচ্ছে, আরো বেশি গ্লোবালাইজড হচ্ছে, যার ফলে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, ফুড কালচার, সেগুলো ওরা ইনহেরিট করছে। তো সেগুলো আপনাদের যথেষ্টই সাহায্য করবে। তো খাবার দাবার নিয়ে এক ফোঁটাও চিন্তা করবেন না। এবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট, সেটা হচ্ছে রোড কন্ডিশন। কারণ আপনারা অনেকেই গাড়ি নিয়ে যেতে চান, বাইক নিয়ে যেতে চান। তো আপনাদের প্রথমেই বলি যে আপনাদের মেঘালয়া যেতে হলে একটা প্রচন্ড দামি গাড়ির দরকার। জাস্ট কিনি, আপনারা যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন, স্কুটি হোক, লুনা হোক, সাইকেল হোক, বাইক হোক, কোনো অসুবিধা নেই। কারণ মেঘালয়ের রোড ইটস নট লাইক হেভিলি ইউনো ডিসরাপ্টেড, রাস্তাগুলো খুবই খুবই চওড়া, খুবই খুবই, আমি কি বলবো, খুবই মানে পাকা রাস্তা পুরোটাই। কিছুটা রাস্তা চেরাপুঞ্জি যখন আমরা কিছু ফলস যাচ্ছিলাম, কয়েকটা ফলস যাওয়ার সময় আমরা দেখেছিলাম যে রাস্তার কন্ডিশন একটু খারাপ, কিন্তু সেটা কোনো ব্যারিয়ার না। সেটা ধরতে পারেন যে টোটাল যদি 100% জার্নির জাস্ট 15% জার্নি আপনার রাস্তা খারাপ হবে, বাকি 85% জার্নির যে রাস্তা সেগুলো খুবই সুন্দর রাস্তা। আপনাদের বাইকে কোনো রকম অসুবিধা হবে না, এবং যারা পাহাড়ে চালাতে একটু ভয় পাও তাদের বলে রাখি যে এটা কোনো খারাপ পাহাড় নয়, স্লোপগুলো খুবই সুন্দর স্লোপ। তো যখনই আপনারা গাড়ি চালাবেন মেক শিওর করবেন যে আপনারা অ্যাটেনশন দিচ্ছেন রোডের ওপর, ওভার স্পিডিং করছেন না, সেই দিকগুলো যদি আপনারা মাথায় রাখেন। এবং স্পেসিফিক্যালি আমি বলবো শিলংয়ের কথা, কারণ শিলংয়ের ট্রাফিক রুল খুবই স্ট্রিক্ট। যদি আপনারা একজনকে কাটিয়ে যেতে চান তাহলে মানে মাথায় রাখবেন যে সেটা যেন পুলিশের সামনে আপনারা না করেন। এভরি ওয়ান মেনটেন্স দেয়ার কিউস ভেরি সিরিয়াসলি। তো আপনারা যখন গাড়ি চালাবেন একটু সচেতনতার সাথে চালান, তাছাড়া আপনাদের কোনো অসুবিধা হবে না।
লাস্ট সেগমেন্টের কথা বলবো, তাড়াতাড়ি শেষ করছি কারণ আমি চাই না যে ভিডিওটা প্রচুর লম্বা হোক। লাস্ট সেগমেন্ট সেটা হচ্ছে সেফটি। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছেন, দাদা আমি আমার পরিবার নিয়ে যেতে চাই, আমি গার্লফ্রেন্ড নিয়ে যেতে চাই, আমার বউকে নিয়ে যেতে চাই, কিংবা আমরা একটা বন্ধুদের গ্রুপ আছে ট্রাভেল করতে চাই, সেফটির কি গল্প, আমরা এতটা রিমোট এরিয়াতে যাব, একটু তো ভয় লাগে। কোনো অসুবিধা নেই, মেঘালয় যাওয়ার পর আপনাদের পার্সপেক্টিভটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবং ওটা হচ্ছে একটা ওমেন ড্রিভেন স্টেট, যেখানে ওমেন এম্পাওয়ারমেন্টটাকে প্রচন্ড পরিমাণে ফোকাস করা হয়। আপনারা বিভিন্ন দোকানে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, আপনারা দেখবেন যে ফ্রন্ট ডেস্কে সবসময় মেয়ে মহিলারাই বসে আছেন, পুরুষরা ঘর সামলাচ্ছেন। এতটাই উন্নত মানসিকতার সম্পন্ন মানুষ মেঘালয়ের মানুষ। তো যদি আপনারা কোনো রকম সেফটি রিলেটেড কনসার্ন আপনাদের থেকে থাকে, আমি আপনাদের ক্লিয়ারলি বলছি, দেয়ার ইজ নো কনসার্ন অ্যাট অল। না, আপনারা যদি নিজেরা ডেকে বিপদ আনেন কিছু সময়, আপনারা জানেন আমি কি বলছি, তো সেটা আপনাদের রিস্ক। কিন্তু নর্মাল যদি আপনি ট্রাভেলিং করেন, কোনো রকম ঝামেলায় আপনি নিজেকে জোর করে না জড়ান, কেউ আপনাকে বদার করবে না। রাস্তায় কখনো হারিয়ে গেলে গুগল ম্যাপস ওখানে ঠিকঠাক কাজ করে না। রাস্তায় কোনো সময় যদি হারিয়ে যান কিংবা মানে ডাবল শিওর হতে চান যে এই রাস্তাটাই সেই রাস্তা কিনা, যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো লোক, আপনাদের সবসময় সুন্দরভাবে গাইড করবে, ভয় পাবেন না। কারণ মেঘালয়ের এমন একটা জিনিস, এত রিমোট এরিয়া যে কিছু সময় মনে হয় যে আপনি একাই ট্রাভেল করছেন, যে পুরো এরিয়াতে আপনি একা আছেন, পাহাড় জঙ্গলের মাঝখান দিয়ে আপনি একাই যাচ্ছেন। ভয় পাবেন না, কেউ আপনাকে ওখানে কোনো রকম বদার করবে না। আমি আর অবজা দুজন মিলে গেছিলাম, কোনো গ্রুপের সাথে যাইনি, আমাদের কোনো রকম বদার কেউ করেনি, কখনো করেনি। যখনই হেল্পের দরকার হয়েছে সবাই আপনাদের আমাদের হেল্পই করেছে। তো সেই কারণে আমি বলবো যে সেফটির কোনো রকম কনসার্ন নেই, সেফটি রিলেটেড ইস্যুসের জন্য ওগুলো মাথায় রেখে ট্রাভেলিং বন্ধ করবেন না। যে হোটেলগুলোতে আমরা ছিলাম, আমি আপনাদের বলবো যে বারবার যে আমার যে সিরিজটা আছে ওটা দেখুন, তো আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কীরকম হোটেলে আমরা ছিলাম, কীরকম খাওয়া দাওয়া আমরা করেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি আফটার হ্যাভিং লাঞ্চ বা ডিনার বা যখনই আমরা কোনো হোটেলে চেক ইন করেছি, আমি আপনাদের পুরো ডিটেলস, পুরো খরচার ডিটেলস ওখানে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখুন। কিন্তু একটা মোটা মোটা খরচা যদি আমি একটা বলি, তাহলে পার হেড 10,000 rupees আপনারা পুরো 7 days মেঘালয় ট্যুর কমপ্লিট করতে পারবেন। আমি পার হেডের কথা বলছি, 10,000 rupees এই কারণেই বলছি, এটা অবশ্যই একটু হায়ার সাইড কিছু লোকের জন্য, কিছু ট্রাভেলার্সের জন্য। আমি এই কারণে এটা বলছি যে কারণ সবসময় ওখানে কি হয় যে খাবারের রেটটা একটু বেশি, খাবার দাবার যখন একটা ভালো রেস্টুরেন্ট থেকে আপনি ট্রাই করবেন, খাবার একটু খাবারের রেটটা বেশি, হোটেলের রেটটা একটু বেশি। নর্মালি যে কোনো জায়গায় হোটেল আপনি 700-800 পার নাইটে পেয়ে যাবেন, কিন্তু মেঘালয়াতে বা নর্থ ইস্টে আমি দেখেছি যে হোটেলের খরচাটা পার নাইট অলমোস্ট লাইক 2,000-2,500 rupees পার নাইট, একটা ভালো হোটেলের কথা আমি বলছি। সেই কারণে আমি আপনাদের একটা কথা বলছি, আমার ভিডিওগুলো দেখুন, খরচাটা আপনারা মাথায় ক্যালকুলেট করতে পারবেন। মোটা মোটা খরচা 10,000 rupees পার হেড ইজ মোর দ্যান এনাফ। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়। আমি চাইবো আপনারা আমাকে আরও বেশি করে প্রশ্ন করুন, ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে প্রশ্ন করুন, ইনস্টাগ্রামে যান, ডিএম করুন। আমি 1,000 subscriber খুব কাছাকাছি আছি, যখনই 1,000 subscriber কমপ্লিট হয়ে যাবে আমি একটা Q&A ভিডিও করব। যত আপনাদের কোয়েশ্চেন্স আছে, নট অনলি লাইক মেঘালয় ট্রিপ, অন্য কোনো ট্রিপ যদি আপনাদের কোয়েশ্চেন্স থাকে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কোয়েশ্চেন্স থাকে, জাস্ট আস্ক মি বস। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, জলদি নতুন ভিডিওর আপডেট আসবে, নতুন জায়গায় যাব, ঘুরবো। ভিডিও শেষ করার আগে জাস্ট বলে যাচ্ছি, আমাদের কোভিড মেঘালয় ঘোরার জন্য হয়নি। অনেকেরই এটা ভুল ধারণা ছিল, অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঘুরে এসছো, এখন কোভিড হয়েছে, নর্থ ইস্ট লাইক বুমিং ইন দ্য কোভিড কেসেস। আমি বলবো একদমই অপোজিট, নর্থ ইস্টে কোভিড কেস অতটা নেই। আপনি অবাক হয়ে যাবেন, আমরা যখন ঘুরছিলাম আসামে তখন বাচ্চাদের স্কুল ওপেন হয়ে গেছিল অলরেডি। তো আমাদের কোভিড যখন আমরা বাড়িতে এসেছিলাম পশ্চিমবঙ্গে, আপনারা জানেন বাজারের অবস্থা, যখন আমি বাজার করতে গেছিলাম তখনই মেবি আমি কোভিড নিয়ে এসেছিলাম। কিন্তু মেঘালয়তে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর টেস্টিং অ্যাটমসফিয়ার, লোকে প্রপারলি ওখানে মাস্ক পরে, আপনি যখন যাবেন প্রপারলি মাস্ক পরবেন, সুন্দর স্যানিটাইজড প্রসেসে আপনাদের হোটেলগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো
এত সুন্দর কোভিড ম্যানেজমেন্ট। আমি সত্যি অনেক কোভিডের সময় অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু মেঘালয়ের মতো আমি কোথাও দেখিনি। মেঘালয় এমন একটা স্টেট, আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা তো দার্জিলিং সিকিম গ্যাংটক ঘুরতে আসেন, হাতে আর তিন চারটা দিন সময় রাখুন না, ঘুরে আসুন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডেস্টিনেশন থেকে। বালি ভুলে যাবেন, একবার মেঘালয় তো ঘুরে আসুন। বাই।